আমি মোহাম্মদ মফিজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার, শ্যামপুর জোন, ওয়ারী ডিভিশন। এখানে শ্যামপুর জোনের আওতাধীন পোস্তগোলা পুলিশ ফাঁড়িতে, পোস্তগোলা পুলিশ ফাঁড়ির নিজস্ব জায়গায় একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। আমি পদাধিকার বলে সেটার পরিচালক। আমি যোগদান করেছি 2 ফেব্রুয়ারি 2019। যোগদান করার পর থেকে স্কুলটির দায়িত্ব আমি নিই। নেওয়ার পরে আমি একটা ভবন নির্মাণ করি, ওদেরকে আমরা শিক্ষা উপকরণ, তারপরে ইউনিফর্ম, তারপরে ওদের প্রতিদিন খাবার, পুষ্টিকর খাবার, এটা বিভিন্ন রকম হয়। এক একদিন আমরা বিরিয়ানি, কোনো দিন তেহারি, কোনো দিন খিচুড়ি ডিম, কোনো দিন নাস্তা, এগুলো দিয়ে থাকি, এটা প্রতিদিনই দিয়ে থাকি। এছাড়া মাসিক তাদেরকে আমরা ইয়ে করি, ওই একজন চিকিৎসক এনে মেডিকেল ক্যাম্প করে ওদের কোনো শারীরিক কোনো অক্ষমতা আছে কি না, অসুখ বিসুখ আছে কি না, এগুলো আমরা চেক আপ করে থাকি এবং তাদের বিনামূল্যে ওষুধ টষুধ সরবরাহ করে থাকি। এছাড়া বিভিন্ন উৎসবের সময় ওদেরকে উৎসব যাতে পালন করতে পারে সেজন্য, যেমন আমরা ঈদের সময় ওদেরকে চাউল, চিনি, সেমাই, মশলা, নগদ টাকা, তারপরে নতুন জামা, এগুলো দিয়ে থাকি। এছাড়া বিভিন্ন উৎসবের সময় তাদেরকে আমরা নগদ টাকাও দিয়ে থাকি। ভবিষ্যৎ পরিকল্পনা হলো, এখন স্কুলটি চতুর্থ শ্রেণী পর্যন্ত চলমান, চারজন শিক্ষক রয়েছেন, আমরা চারজন শিক্ষককে প্রতি মাসে ভালো অ্যামাউন্টের বেতন দিয়ে থাকি। এই চতুর্থ শ্রেণী এরা কমপ্লিট করার পরে যদি কেউ আরও শিক্ষা গ্রহণ করতে চায়, আমরা তাদেরকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দিই, তারা অন্য স্কুলে ভর্তি হতে পারে। আর আমাদের পরিকল্পনা আছে, স্কুলটি যখন আরও বেশি ছাত্রছাত্রীর সংখ্যা বেড়ে যাবে, তখন আমরা এটা যাতে সরকারিকরণ করা যায় সেজন্য আমরা কাজ করব, শিক্ষা মন্ত্রণালয়ে আমরা ইয়ে করব, প্রসিড করব, যাতে করে এটা সরকারিকরণ করা যায়। আর আমাদের আরেকটা ইয়ে আছে, এটা সরকারিকরণ হোক বা না হোক, আমরা এই চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো কমপ্লিট করার পরে আমরা একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখানে স্থাপন করব, যেখানে ওদেরকে কর্মমুখর শিক্ষায় শিক্ষিত করব, যাতে করে ওরা এখানে একটা টেকনিক্যাল ট্রেনিং নেওয়ার পরে ওরা কর্মে প্রবেশ করতে পারে। কারণ আপনি জানেন যে এখানে যারা শিক্ষা নিচ্ছে এরা কিন্তু সবাই অত্যন্ত দরিদ্র পরিবারের, কারো পরিবার নাই। আমাদের প্রথম টার্গেট ছিল যে ছিন্নমূল শিশু, যারা পথ শিশু, তাদের জন্য স্কুলটি প্রতিষ্ঠা। এটা এক ধরনের এতিমখানাও বলতে পারেন, কারণ এখানে এতিমখানার সব ফ্যাসিলিটিসই আছে, শুধুমাত্র আমাদের ওদের রাতে থাকার ব্যবস্থা করা হয় না, অন্য সব ফ্যাসিলিটিস আমরা দিয়ে থাকি। তো যারা ছিটকে পড়া শিশু বা অত্যন্ত দরিদ্র পরিবার, যাদের আসলে সরকারি প্রতিষ্ঠানেও পড়ানোর মতো সংগতি নাই, তো তাদের জন্য আমরা স্কুলটা স্থাপন করেছি। তো এরা এই প্রাথমিক শিক্ষা সমাপন করার পরে যাতে করে এরা কোনো কিছু করে খেতে পারে, নিজেদের রুটি রোজগারের ব্যবস্থা নিজেরাই করতে পারে, এজন্য আমরা একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন করার পরিকল্পনা আমাদের রয়েছে।